90% স্মার্টফোন ইউজারের ফোনে এমএক্স প্লেয়ার রয়েছে। এই এমএক্স প্লেয়ার দিয়ে ভিডিও প্লে করা বা ভিডিও দেখা কতটা ইজি আপনারা নিজেরাই জানেন। তো আমার আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এমএক্স প্লেয়ার দিয়ে কিভাবে লাইভ ভিডিও দেখবেন। হয়তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে আমরা জানতে চলেছি যে কিভাবে এমএক্স প্লেয়ার দিয়ে যে কোনো চ্যানেল, একদম পৃথিবীর যে কোনো চ্যানেল লাইভ দেখব, সেই বিষয়ে আমাদের আজকের আলোচনা। তো আপনি যদি একজন স্মার্টফোন ইউজার হয়ে থাকেন এবং এমএক্স প্লেয়ার দিয়ে যে কোনো গেমস, যে কোনো মুভি, যে কোনো কিছু লাইভ দেখতে চান, তাহলে আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এন্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন বন্ধুরা, মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা যাক কিভাবে এমএক্স প্লেয়ার দিয়ে যে কোনো চ্যানেল, একদম যে কোনো চ্যানেল পৃথিবীর লাইভ দেখবো। তো একদম যে কোনো চ্যানেল লাইভ দেখার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন। দেন আপনারা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে অ্যাপ্লিকেশনটা সেটিং করবেন। অ্যান্ড সেটিকে ইউজ করে আপনি যে কোনো চ্যানেল, একদম যে কোনো মুভি হোক, যে কোনো খেলা হোক, যে কোনো চ্যানেল দেশের এবং বাইরের দেশের লাইভ দেখতে পারবেন। সো ফ্রেন্ডস, আমরা চলে আসছি ভিডিও মূল পর্বে, মানে মোবাইল স্ক্রিনে। তো আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য এখন যে ভিডিওটা দেখতেছেন সরাসরি সেই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন। সেই ভিডিও ডিসক্রিপশনে যাওয়ার জন্য আপনাকে জাস্ট এভাবে টাইটেলের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখবেন এখানে এই ভিডিওতে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে আপনি ক্লিক করে সরাসরি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন। দেন আপনি আর একটু নিচে গিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখানে একটা কমেন্ট করবেন, নাইস ভিডিও। দেন আপনি কমেন্টটা সেন্ড করে দিবেন। অ্যান্ড আপনি এখান থেকে চলে যাবেন সরাসরি উপরে, উপরে গিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে সরাসরি চলে যাবেন ওই অ্যাপ্লিকেশনে। তো ওই আমি অ্যাপ্লিকেশনটা আগে থেকে ইনস্টল করে রাখছি, আপনি জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে কন্টিনিউ, তারপর তাদের যত ডাটা আছে সবগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখানে লোডিং হচ্ছে, জাস্ট একটু একটু ওয়েট করেন। হ্যাঁ দেখুন, আমরা চলে আসছি এই অ্যাপ্লিকেশনে। তো দেখুন এখানে এন্টারটেনমেন্টের অনেকগুলো চ্যানেল চলে আসছে। তো এখানে দেখুন চ্যানেলস, এখানে হচ্ছে নিউজ, এখানে স্পোর্টস, এখানে মুভি, তারপর হচ্ছে এভাবে আপনি জাস্ট যে কোনো দেশের চ্যানেলগুলো দেখতে পারবেন। দেখুন এখানে এই যে জার্মান, কানাডা, সব দেশের চ্যানেলগুলো এখানে রয়েছে। তো এখান থেকে আপনি জাস্ট আমাদের বাংলাটা সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট বাংলাটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আমাদের সব বাংলা চ্যানেলগুলো এখানে চলে আসছে। দেখুন একদম সবগুলো বাংলা চ্যানেল এখানে চলে আসছে। তো এইভাবে আপনি মাউস বলেন, একদম যে কোনো এন্টারটেনমেন্ট বলেন, দেখুন একদম যে কোনো চ্যানেল আপনি সরাসরি লাইভ দেখতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে চ্যানেল 24 লাইভ ওপেন করে দেখাচ্ছি। তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে লিঙ্ক ওয়ানে ক্লিক করবেন। লিঙ্ক ওয়ানে ক্লিক করার পর দেখুন এখানে ম্যাক্স প্লেয়ার চলে আসছে, মানে আপনি ম্যাক্স প্লেয়ার থেকে সরাসরি এই চ্যানেলটা লাইভ দেখতে পারবেন। তো আপনি জাস্ট এখানে জাস্ট ওয়ান দিয়ে দিবেন। প্লিজ ওয়েট, একটু ওয়েট করতে বলতেছে। দেখুন আমাদের চ্যানেল 24 একদম লাইভ চলে আসছে। আপনি এখানে ম্যাক্স প্লেয়ার মতো করে এটাকে ম্যাক্স প্লেয়ার দিয়ে এটাকে ইউজ করতে পারবেন। দেখুন এখন এই চ্যানেল 24টা আপনার ম্যাক্স প্লেয়ার থেকে চলতেছে। অন্ধকার যুগ পেছনে ফেলে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এভাবে আপনি একদম যে কোনো চ্যানেল, একদম পৃথিবীর যে কোনো চ্যানেল সরাসরি লাইভ দেখতে পারবেন ম্যাক্স প্লেয়ার থেকে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এখনই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে সেটিকে ইউজ করে এখনই দেখে নিন আপনার পছন্দের চ্যানেলটি। দেখা হবে অন্যদিন অন্য কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।